আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে মেরুল বাড্ডা ল্যাবেট এবং রামপুরা বনসির ফরাজি হাসপাতালে চেম্বার করছি। আজকে একটি ইনস্ট্রুমেন্ট বা ডিভাইস নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা বলে থাকি ডার্মারোলার। ডার্মারোলার কিন্তু সারা দেশে খুব পপুলার। আমরা ডার্মাটোলজিস্টরা বিভিন্ন সার্জারি বা প্রসিডিউরের ক্ষেত্রে ডার্মারোলার ব্যবহার করে থাকি, এবং কিছু কিছু ডার্মারোলার কিন্তু হোমমেড, মানে ফর হোম থেরাপি বা হোম মানে বাসায় ব্যবহারের জন্য ব্যবহৃত হয় এবং মানুষরা ব্যবহার করতে, মানে আমাদের দর্শক বা পেশেন্টরা ব্যবহার করতে পারেন। তো কিভাবে ব্যবহার করবেন এই প্রসেসটা দেখানোর জন্য আজকে আমি একটু আপনাদের সামনে এসেছি। ডার্মারোলার এমন একটি বস্তু যেটার দ্বারা আসলে অনেক ব্যবহার হয়, যেমন আমরা স্কিনে ডাক্তাররা বিভিন্ন লিকুইড মেডিসিন, যেটাকে আমরা ত্বকের নিচে প্রবেশ করানোর জন্য মানে ডার্মারোলের সাহায্য নেই, যেটাকে আসলে আমরা মেজোথেরাপি বলে থাকি বা এটা একটা মাইক্রোনিডলিং বলে থাকি। ডার্মারোলার দ্বারা যেটা প্রসেস করা হয় সেটাকে আসলে মাইক্রোনিডলিং বলা হয়, এবং ডার্মারোলার দিয়ে অনেক ধরনের রোগের চিকিৎসা হয়ে থাকে। যেমন তার একটা হচ্ছে একনি স্কার বা মুখের যে কোনো ধরনের স্কার, যেটা স্কার থাকে সেটা ডার্মারোলার একটা খুব ভালো ভূমিকা আছে। এবং ডার্মারোলার দ্বারা কিন্তু আমরা যেমন মুখের এইজিং প্রসেসটাকে একটু হল্ট করতে পারি বা আমাদের স্কিনটাকে, ফেসের স্কিনটাকে একটু গ্লো আনতে পারি। একই সঙ্গে মাথার জন্য আমরা যদি ডার্মারোলার করে থাকি তাহলে এটার জন্য হেয়ার ফ্লো বা হেয়ার ফলিকুলকে স্টিমুলেট হয় এবং চুল গজাতে সাহায্য করে। এভাবে বিভিন্নভাবে ডার্মারোলার ব্যবহার রয়ে গেছে। তো ডার্মারোলার কীভাবে কাজ করে আমি আপনাদেরকে এখন ডার্মারোলার একটা ইনস্ট্রুমেন্ট দেখাবো আজকে। তো ডার্মারোলার এইটা হচ্ছে একটা ডার্মারোলার ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টটা প্রথমে একটা কাভার করা থাকলো, এই কাভারটা আমরা খুললাম। খুলে আপনারা দেখেন এটা হচ্ছে একটা হ্যান্ডেল, ডার্মারোলার হ্যান্ডেল, এবং এটা হচ্ছে পিন। এখানে ডার্মারোলার এই পিনটা, এটা হলো প্রফেশনাল ইউজের জন্য আমরা ব্যবহার করেছি। হোম থেরাপির জন্য ডার্মারোলার আলাদাভাবে পাওয়া যায়। এই আমাদের ডার্মারোলারটা আছে, এখানে পিন আছে সর্বমোট 96 পিন, এবং পিনগুলো কিন্তু বিভিন্ন লেন্থের থাকে, যেমন 0.5 মিলিমিটার থেকে শুরু করে 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার, 2 এবং 0.25 মিলিমিটার পর্যন্ত থাকে। এটা হচ্ছে একটা ডার্মারোলার। ডার্মারোলার আমরা কীভাবে কাজ করবো আপনি একটু দেখবেন। আমরা আপনারা যেটা হলো প্রথমে একটা একটা লাইন বরাবর আমরা, বিভিন্নজন বিভিন্নভাবে বলে, কেউ বলে 4টা ঘোরানো, কেউ বলে 7টা, কেউ বলে সিঙ্গেল ঘোরানো। তো এইভাবে এইটা চললো একবার, এটা হলো ভার্টিক্যাল চললো, এভাবে 2 এন্ড 4 সামনাসামনি চললো, এভাবে আমরা 4 বার করলাম। তারপর আমরা এবার সাইডে দিচ্ছি, সাইডে আবার এভাবে আমরা 4 বার করলাম। তারপর এবার ডায়াগোনালি দিচ্ছি, এইভাবে বাঁকাবাঁকিভাবে 4 বার করলাম, আবার এইভাবে বাঁকাবাঁকিভাবে 4 বার করলাম। তো এই প্রত্যেকটা পিন ছোট ছোট মাইক্রো ইনজুরি করে, ইনজুরির দ্বারা এমন কোনো ক্ষতি হয় না, ছোট ছোট স্কিনের মধ্যে হালকা হালকা স্পট পড়ে, যার ফলে এখানে কয়েকটা কাজ করে। প্রথম কাজ হচ্ছে এখানকার ছোট ছোট ইনজুরি হচ্ছে, এটাকে আমরা বলি মাইক্রো ইনফ্ল্যামেশন হয়েছে। ইনফ্ল্যামেশনের ফলে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টরগুলো এই কাছাকাছি চলে আসে, যার ফলে গ্রোথ ফ্যাক্টর কাছাকাছি আসলে আপনার স্কিনে অনেক বেশি কোলাজেন তৈরি হয়, কোলাজেন ইন্ডাকশন হয়, কোলাজেন প্রোডিউস হয়, কোলাজেন স্প্রেড করে, যার ফলে আমাদের দেখা যায় যে এই স্কিনটা অনেক বেশি গ্লো হচ্ছে এবং এজিং প্রসেসটাকে বন্ধ করা যাচ্ছে বা স্কিনটাকে, এজিং প্রসেসটা হল্ট করছে, যার ফলে আমরা কিন্তু রিঙ্কেলে বা ডার্মারোলার ব্যবহার করতে পারি। তারপর দেখা যাচ্ছে ছোট ছোট এখানে এই ইনজুরি করার ফলে এখানে ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে, যার ফলে ব্লাড ফ্লো বেড়ে গেলে বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর আসছে, একই সঙ্গে বিভিন্ন ম্যাটেরিয়াল আসতেছে, যার ফলে আমাদের উন্নত মানে কোলাজেনও বাড়ছে, যার ফলে দেখা যায় মুখে যে কোনো গর্ত তৈরি হয়, যেটা যেটা ব্রণজনিত কারণে গর্ত হয়, তো সেই গর্তগুলোও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয় বা ছোট হতে থাকে। এছাড়া আমরা যখন স্ক্যাল্পে এই ডার্মারোলিং করি, যখন ব্লাড ফ্লো বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে গেলে বিভিন্ন ধরনের নিউট্রিশন আসে, নিউট্রিশনে হেয়ার ফলিকুলে বা হেয়ার রুটে মধ্যে প্রবেশ করে, যার ফলে হেয়ারটাও আস্তে আস্তে গ্রো হয়। তো এইভাবে ডার্মারোলিং ব্যবহার করা যায়। তো ডার্মারোলার ব্যবহার করার পূর্বে আপনারা এটাকে তিনভাবে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার প্রথম পদ্ধতি হচ্ছে আপনারা মানে যে কোনো ডিসইনফেক্ট্যান্ট বা জীবাণুনাশক স্প্রে করে নেবেন, সেটা হলো বিভিন্ন অ্যালকোহল স্প্রে পাওয়া যায়, এটা করে নেবেন। তারপরে গরম পানি দিয়ে ওয়াশ করবেন, এবং শেষে আপনারা
ডেটল বা স্যাবলন দিয়ে কোনো কিছু ওয়াশ করে তারপরে আপনার এটা ব্যবহার শুরু করবেন। ব্যবহার করার পরে আবার সেম টাইপের ডেটল বা স্যাবলন দিয়ে ওয়াশ করবেন, অ্যালকোহল ওয়াশ করবেন এবং গরম পানি দিয়ে ওয়াশ করবেন, তারপরে শুকিয়ে নেবেন, শুকিয়ে তারপরে আপনার কাভারের মধ্যে রেখে দেবেন। এইভাবে ব্যবহার করা যায়। এই ডার্মারোলিংয়ের পিনগুলা সাধারণত দেখা যায় যে এটা দিয়ে তো নির্দিষ্ট ব্যবহার করা যায় না, কারো ক্ষেত্রে 6 বার, কারো ক্ষেত্রে 8 বার, কারো ক্ষেত্রে 10 বার ব্যবহার করার পরে পিনগুলো আস্তে আস্তে ভোঁতা হয়ে যায়। এই জন্য পিনগুলো একটা ডার্মারোলিং দিয়ে, ডার্মারোলার মেশিন দিয়ে সাধারণত 6 থেকে 8 বার করা যায়। এবং একটা জিনিস, হোম মেডের জন্য যেসব ডার্মারোলিং পদ্ধতি আছে সাধারণত এটা বলে 0.15 মিলিমিটার ডার্মারোলিং ডেপথ থাকে, কেননা এটা প্রফেশনালের মতো এত ডেপথ থাকলে আপনার ইঞ্জুরি বেশি হবে, তখন আপনার ব্যথা পাবেন বা নিজে ব্যবহার করতে পারবেন না। এই জন্য হোম থেরাপি বা হোম ডিভাইসের জন্য আলাদা টাইপের ডার্মারোলার আছে। এবং ডার্মারোলার এইভাবে আপনার ব্যবহার করবেন, দেখা গেলো আপনার কোনো ডক্টরের কাছে পিআরপি থেরাপি নিচ্ছেন চুলের জন্য, তো চুলের জন্য পিআরপি থেরাপি নিলেন, আপনি বাসাতে রেগুলার সপ্তাহে একবার করে ডার্মারোলিং ব্যবহার করলেন। বা অনেকে দেখা যাচ্ছে মুখে এক নিষ্কারের জন্য বাইরে লেজার করলেন, আপনি বাসায় বসে নিজে নিজে ডার্মারোলিং করলেন, এভাবে দেখা গেলো আপনার প্রসেসটা মানে রোগের সারানোটা বা রিকভারিটা খুব আর্লি হচ্ছে বা অন্য নর্মাল ট্রিটমেন্টের তুলনায় ভালো হচ্ছে। এই জন্য ডার্মারোলিং ব্যবহার করতে মানে যেভাবে বললাম এইভাবে নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন। তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য এক্সেস ব্যবহার করবেন না অথবা বেশি ডিপ পেনিট্রেশন করবেন না। ধন্যবাদ।